হাই গাইস, আজকে আমি তৈরি করতে চলেছি একটা হেলদি চিকেন রেসিপি। এখানে যে মাংস এটাকে আমি ধুয়ে এখন পরিষ্কার করব। আমার মাংস ধোয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাতে যাবে ভিনিগার, এটাকে আমি একটু মিক্স করে নিই। তার সাথে এখানে লাগছে এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো, দারচিনি, শুকনো লঙ্কা, তিনটি পেঁয়াজ নিয়েছি যেগুলো আমি কেটে ফেলবো এখন লম্বা লম্বা করে। এখানে আমার পেঁয়াজ কেটে রেডি হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি চারটে খোয়া রসুন। মাংসটা তেলে দেওয়ার আগে একটু নুন দিয়েছি, নুনটাতে মাখিয়ে নিচ্ছি এখানে আগে, ভালো করে মিক্স হয়ে গেছে। এবার গ্যাসে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, গ্যাসটা চালিয়ে দিচ্ছি একটু। এবার প্রেশার কুকারের মধ্যে যাবে সাদা তেল, পরিমাণ মতো, একটু কম বেশি কেউ খেতে পারে, ডিপেন্ড করছে তার হেলথের উপরে। যাচ্ছে লবঙ্গ আর এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার পেঁয়াজগুলো আস্তে আস্তে চলে গেল, আর এগুলো ভালো করে ভাজা হবে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। এবার এটার মধ্যে ভিনিগার মাখানো আর নুন মাখানো মাংসগুলো চলে গেল। এখানে ভাপে হালকা জল বেরিয়েছে, আর এবার যাচ্ছে গোলমরিচ গুঁড়ো। এবার এটার মধ্যে যাবে এক গ্লাস জল মিনিমাম। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সিটি দিতে হবে দুই থেকে তিনটে।